হাই বন্ধুরা আমার এই ভিডিওটা তাদের জন্য যে ভাই বোনগুলো ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ছো কিংবা কলেজে পড়ছো এবং ভাবছো কোন একটা প্রফেশনাল কোর্স যদি করা যায় যেমন ধরো ডিএলএড বিএড অথবা নার্সিং তোমাদের সাথে একটা স্টোরি শেয়ার করবো আমারই এক ফ্রেন্ড আমার এক বান্ধবী যে কিনা নার্সিং করেছে ব্যাঙ্গালোর থেকে তার তো কী হয়েছে সেই ফ্রেন্ডটা নার্সিং কোর্স কমপ্লিট করেছে ব্যাঙ্গালোর থেকে এবং সেখান থেকে নার্সিং কমপ্লিট করার পরে এক তো বাইরে থেকে নার্সিং করলে রেজিস্ট্রেশন পেতে খুব অসুবিধা হয় তারপরে সে ওয়েস্ট বেঙ্গলে আবার রেজিস্ট্রেশন পেতে হয় সেখানেও খুব অসুবিধা এখনও হয়তো সে রেজিস্ট্রেশন পায়নি যেটা মেনলি বলার আমি জানতে পারলাম আর কি তার সাথে কথা বলে যে সে এখন একটা প্রাইভেট নার্সিংহোমে কাজ করছে অনেক দিন থেকে কাজ খুঁজছিলো কাজ পাচ্ছে না কাজ পাচ্ছে না বসেছিলো হঠাৎ একটা কাজ পেয়েছে তো কথায় কথায় যখন জিজ্ঞাসা করলাম যে সেখানে স্যালারি কত শুনে অবাকটা আমি অবাক হলাম যে সে স্যালারি পায় মাত্র তিন হাজার টাকা অর্থাৎ তাকে তিরিশ দিন ডিউটি করতে হয় ছুটি তো নেই নার্সিংয়ে তিরিশ দিন ডিউটি করে তার স্যালারি তিন হাজার টাকা থাকাটা তার ফ্রি কিন্তু খাওয়াটা নিজের আজকালকার দিনে যদি কেউ নিজে রান্নাবাড়ি করেও খেতে যায় যেহেতু আমি নিজে থাকি আমি জানি মিনিমাম তিন হাজার টাকা তো খাওয়া দাওয়া খরচ চলেই যায় তাহলে সে তিরিশ দিন খাটছে তিন হাজার টাকা যদি সে পায় তার তিন হাজার টাকা তার খেতেই চলে যায় তার মানে সে বেগার খাটছে বিনা পারিশ্রমিকে খাটছে বলা যায় তিন হাজার টাকায় একজন নার্সিং স্টুডেন্ট যে এত কিছু কোর্স কমপ্লিট করে এত প্র্যাকটিক্যাল করে এসে ডে ডিউটি নাইট ডিউটি ইভিনিং ডিউটি এত কিছু করে মাত্র তিন হাজার টাকার জন্য খাটছে এবং সেটাও মাসে তার কাছে থাকছে না কারণ কি তার খেতেই চলে যাচ্ছে তো বুঝতে পারছো যে কি করুণ অবস্থার মধ্যে আছে এই নার্সিং স্টুডেন্টরা সবার ক্ষেত্রে হয়তো না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখেছি বহু এরকম আমার চেনা জানা যারা নার্সিং কোর্স কমপ্লিট করে বাইরে থেকে ব্যাঙ্গালোর বা বিভিন্ন জায়গা থেকে ঘরে বসে আছে তাদের কাছে উপায় নেই কারণ কি তারা দুচুকে স্বপ্ন নিয়ে এই নার্সিং কোর্স কমপ্লিট করেছিল হয়তো নিজের স্বপ্ন বা আমার স্বপ্ন পূরণ করবে বলে কিন্তু বাস্তব পরিণতিটা খুবই কঠিন যদিও সেই ফ্রেন্ডটার বাবা গভর্নমেন্ট জব করতেন এখন রিটায়ার তবুও তো তার পাঁচ থেকে সাত লাখ টাকার মতো খরচ হয়ে যায় কিন্তু আমি ভাবছি যদি একজন সাধারণ ঘরের মেয়ে যার বাবা কোনো জব করেন না কাজ করেন বা দিনমজুর তার বাবা যদি ঋণ করে বা যে কোনোভাবে কষ্ট করে এই পাঁচ লাখ সাত লাখ টাকা দিয়ে তাকে নার্সিং করায় আর তারপরে তার মেয়ে বা ছেলে যদি বেকার বসে থাকে সে বাবা মার মনে কি চলবে বা সেই ছেলে বা মেয়েটার মনে যে এত টাকা খরচ করে এই কোর্সগুলো করছে একইভাবে বিএডের ক্ষেত্রেও কারণ কি পরীক্ষা হচ্ছে না ডিএলএডের ক্ষেত্রেও আমি বলছি না যে তার মানে নার্সিংয়ের কোর্স করা যাবে না বা বিএড করবে না বা ডিএলএড করবে না কিন্তু আমি শুধু এটা বলতে চাইছি যে হুজুকে মেতে কোনো কোর্সে যাবে না সবাই নার্সিং করছে ব্যাঙ্গালুরে আমিও চলে যাই সবাই ডিএলএড করছে বা বিএড করছে আমিও করি যে কোর্সটা করবে যেখানে এত টাকার প্রশ্ন তো সেই কোর্সটা করলে কি হবে তার ফিউচার কি আছে সমস্ত কিছু ভেবে চিনতে ডিসিশন নেবে অন্যদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নাও কিন্তু ডিসিশন তোমাকে নিতে হবে কারণ আমি প্রচুর দেখেছি আমার আশেপাশে বিএড ডিএলএড এরকম কোর্স করে বসে আছে টিউশনই পড়িয়ে এখন তাদের অবস মানে কি বলবো দিন চলে না তাদের হয়তো দোষ নেই তারা একটা স্বপ্ন দেখেছিলো টিচার হবে বা কেউ নার্স হবে এই জন্য কোর্সগুলো করেছিল কিন্তু সবাই করছে এই আমাদের একটা হুজুকে চলে আমরা যে সবাই করছে আমিও করে নিই দেখা যাবে যদি হয় কোনো দিন দেখো সবার কাছে একটা লিমিটেড টাইম থাকে জীবনে কিছু করার কারণ কি পরিস্থিতি পরিবেশ সবসময় এক থাকে না ওই জন্য তুমি যে কোর্সটা করবে না ভেবে চিনতে করবে আমি বলছি না সবাই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নেবে কেউ নার্সিংয়ে যাবে কেউ টিচিংয়ে যাবে কিন্তু যেটাই করবে সেটার ফিউচার কি আছে সেটা করে তোমাকে কতদিনের মধ্যে তুমি জব পেতে পারো বা আদৌ তুমি সেখানে জব পাবে কি না সমস্ত কিছু ভেবে চিনতে করবে কারণ কি বাবা মার কষ্ট করা টাকা যখন তোমার পিছনে খরচ করছে তোমার যেরকম দায়িত্ব তাদের ভালো রাখা বাবা মারও একটা স্বপ্ন থাকে সেটা পূরণ করবে হবে তো সব কিছু ভেবে চিনতেই এগুলো কোর্স করবে বিভিন্ন আরও বিভিন্ন ধরনের কোর্স আছে তো যে সমস্ত কোর্স করবে কিনা খুব ভেবে চিনতে করবে কারণ কি আমার ওই ফ্রেন্ডের কথা শুনে আমার এতটা খারাপ লাগছে কি বলবো যে এখনকার দিনে তিন হাজার টাকা কী হয় টিউশন পড়িয়ে তো তো অনেকে পাঁচ ছ হাজার টাকা ইনকাম করে নেয় কিন্তু যখন এত টাকা খরচ করে কোর্স করছে তার মানে ও যখন এই কাজটা করছে ওর মনে কি অনুভূতি চলছে বা কি অনুভব করছে সেটা খুব বেশি একটা আন্দাজ না করতে পারলেও কিছুটা তো বুঝতে পারছে কারণ কি আমিও তো সংগ্রাম করেছি তো বুঝতে পারি একজন যখন স্বপ্ন নিয়ে কিছু একটা মানে স্বপ্ন পূরণ করার জন্য কিছু একটা করে এবং সেটা যখন পূরণ না হয় তখন কতটা কষ্ট হতে পারে তো এই জন্য তোমাদের বলা যে বিএড বা ডিএলএড বা নার্সিং বা আরও যে কোনো প্রফেশনাল কোর্স সেগুলো করার আগে ভেবেচিন্তে করবে আশেপাশে দেখে নেবে তার ফিউচার প্ল্যান কী আছে সেখান থেকে কী হতে পারে না হতে পারে পজিটিভ নেগেটিভ সব কিছু ভেবে চিনতে তারপরেই কোর্সগুলো করবে তাই তোমরা আগের থেকে সতর্ক থাকো পরবর্তীতে তোমাদের অসুবিধা না হয় তো এই কথাটাই তোমাদের জানানোর ছিল কারণ কি পার্সোনালি আমার খুব খারাপ লেগেছে এই বিষয়গুলো এরকম আমি প্রচুর দেখি অনেকে বসে আছে অনেকে এত টাকা খরচ করে কিছু করতে পারছে না তো স্বাভাবিক একটা খারাপ লাগার ব্যাপার থাকে তো তোমরাও আগামী দিনে যারা এই কোর্সগুলো করবে অবশ্যই ভেবে চিনতে তোমরা সিদ্ধান্ত নেবে এবং তোমরা তোমাদের যে লক্ষ্য সেখানে অবশ্যই পৌঁছাবে আমি আশা আশা রাখি তো একটাই কথা বলবো শেষ যে ডিশন নিজে নেবে হুজুকে মাতবে না তো দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে